হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অনিত্র। তো এখন আমরা কথা বলবো যে ট্রায়াল বাই ফায়ার বলে যে নেটফ্লিক্সের সিরিজটা আছে সেটা নিয়ে। এটা কিন্তু জেনারেলি নেটফ্লিক্সের সিরিজগুলো ডেটটার সময় রিলিজ হয়ে থাকে, বাট এটা কিন্তু তার আগেই রিলিজ হয়ে গেছিল। তো ট্রায়াল বাই ফায়ার সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে 90s দিল্লিতে একটা সিনেমা হল যেখানে বর্ডার সিনেমাটা চলছে সেখানে আগুন লেগে যায় এবং সেই ঘটনাতে বহু লোক নিজের প্রাণ হারায় এবং তার মধ্যে দুটো বাচ্চাও মারা যায় যাদের মা বাবা হচ্ছে অভয় দেওয়াল এবং রাজশ্রী দেশপাণ্ডে। তো তারা এবার কীভাবে এটার জন্য লড়ছে, যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এই হলটা তাদের বিরুদ্ধে লড়ছে এবং বহুদিন ধরে এই প্রসেসটা চলছে, এই কোর্টটা তারা এভিডেন্স জোগাড় করবার চেষ্টা করছে, এই করছে। তো এইটা হচ্ছে এটার প্রিমাইস। এবার এটা দারুণ একটা সিরিজ হয়েছে, মানে দুর্দান্ত সিরিজ হয়েছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা এই সিরিজটা দেখুন। দেখুন, এটা মানে মেকাররা চাইলে এটাকে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে দেখাতে পারতো, যে একটা ধরুন জার্নালিস্ট বা একটা পুলিশ অফিসার এটা ইনভেস্টিগেশন করছে, একটা থ্রিলার ফরম্যাট মোড়ক দিতে পারতো এটাকে, কিন্তু তারা কিন্তু সেটা দেয়নি। এবং সেইটাই একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা একটা রিফ্রেশিং টেক আনছে। কারণ এই ধরনের ঘটনা হলেই ধরুন এই যে আগুন লেগেছে এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, কার ফল্ট ছিল, এরকম একটা ক্রাইম ইনভেস্টিগেশন হিসেবে দেখানো যেতে পারতো। এবার সেইটা দেখুন এখন সব সিরিজেই তাই হচ্ছে। এবার এখানে ইউনিকনেসটা কী, যে এই যে বাবা মা তাদের যে লসটা এবং এই যে জুডিশিয়াল সিস্টেম, এই যে লড়ছে, এই যে আন্ডার ডগ দুটো সাধারণ মানুষ লড়ছে এত পাওয়ারফুল লোকেদের বিরুদ্ধে, সেই জার্নিটা কতটা কমপ্লিকেটেড এবং এই যত সময় যাচ্ছে তাদের ইন্টারনাল যে কনফ্লিক্টগুলো সেগুলোকে সেন্টার স্টেজে রেখে ড্রামা ওরিয়েন্টেড করে হিউম্যান লাইফ, ঠিক আছে, মানে মেডিটেটিভ অ্যাপ্রোচ যাকে আমরা বলি, যেটা সর্দার উধামে করেছিল আমাদের সুজিত সরকার, যে এই এই যে ঘটনাটা ঘটলো, এই যে লসটা হলো, তাতে মানুষের ওপর কী ইম্প্যাক্টটা পড়লো, সেটাকে সেন্টার স্টেজে রেখে গল্পটাকে মেকার্সরা বলেছে। এবং সেটাই এই মানে সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং এই অ্যাপ্রোচটার জন্য, এই ট্রিটমেন্টের জন্য আপনার সিরিজটা দেখতে বড্ড প্রবলেমও হয়। এক তো ভিজুয়ালি বড্ড ডিস্টার্বিং জিনিসটা, মানে ভিজুয়ালি ডিস্টার্বিং ইন দ্য সেন্স এমনভাবে জিনিসটাকে দেখিয়েছে যে ইউ ক্যান ফিল দ্য লস। এবং এক একটা ক্যারেক্টার, ধরুন একটা ক্যারেক্টার তার পুরো বাড়ির সবাই মারা গেছে, এবার সে নিয়ে এসছে, তাকে জ্বালাতে হবে, কিন্তু বাইরে ডেড বডি পড়ে যাচ্ছে, টাকা পয়সার জোগাড় করতে পারছে না। এইভাবে যে জিনিসগুলোকে দেখিয়েছেন সেগুলো এতটা ইমোশনাল, এতটা হার্ট টাচিং, ইউ উইল স্টার্ট ফিলিং মানে আনকমফোর্টেবল। তো সেই জিনিসগুলো কিন্তু থ্রু আউট রয়েছে, এক একটা এপিসোডে এক একটা লোকের পার্সপেক্টিভ দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের ওপর কী ইম্প্যাক্ট করেছে, তাদের ব্যাক স্টোরিতে কী ছিল। এবং গল্পটাকে কিন্তু লিনিয়ারলি বলা হয়নি, সেটাও কিন্তু একটা পজিটিভ জিনিস এই সিরিজটার ক্ষেত্রে, যেটাকে কিন্তু মানে একটা নন লিনিয়ার ওয়েতে বলা হয়েছে। একটা ইভেন্ট মানে ইভেন্টের ব্যাপারে আগে থেকে বিল্ড আপ না দিয়ে হট করে আপনাকে ওটার মধ্যে ট্রান্সপোর্ট করে দিচ্ছে, তাই জন্য আপনার যখন আপনি যখন দেখছেন আপনার মনে হচ্ছে আরে এটা কোথা থেকে শুরু হলো, কী হলো, এইভাবে ধীরে ধীরে জিনিসটাকে আনফোল্ড করছে। তো সেই স্ক্রিন প্লে প্যাটার্নটাও খুব ভালো ছিল এবং গল্পটার যে ট্রিটমেন্টটা, যে ড্রামা ওরিয়েন্টেড, সেটা খুব ভালো। এবং তার সাথে ডেফিনেটলি পারফরমেন্স তো অসাধারণ ছিলই। অভয় দেওয়াল মানে আমি বলবো যে কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স হচ্ছে এইটা। এবং রাজশ্রী দেশপাণ্ডে যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছে, আপনারা স্যাক্রেড গেমস নিশ্চয়ই দেখেছিলেন, ওখানে নওয়াজুদ্দিনের ওয়াইফের রোলটা রাজশ্রী দেশপাণ্ডে প্লে করেছিল এই সিরিজের জন্য, যেভাবে ওর নিজেকে ট্রান্সফর্ম করেছে, যেভাবে আর যা পারফরমেন্স দিয়েছে, একটা মা তার দুটো বাচ্চা মারা গেছে আগুনে পুড়ে, সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে সেটা দেখবার মতো। শি ইজ এ টেরিফিক পারফর্মার। আর আমি সিনেমাটোগ্রাফির তখন যে কথাটা বলছিলাম, আর এর সাথে সাথে সাপোর্টিং অ্যাক্টর্সরাও খুবই ভালো কাজ করেছে। আমি আশিস বিদ্যার্থীর কথা বলবো। আশিস বিদ্যার্থী এখানে একটা এমন ক্যারেক্টার প্লে করছে, জেনারেলি অন্য কোনো সিরিজে হলে তাকে এমনভাবে দেখাতো যে সে এই ফ্যামিলিদেরকে প্রেশারাইজ করছে যে তোমরা কেসটা তুলে নাও, এই ধরনের একটা ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার আপনি এবার তাকে কিন্তু ভিলেনিয়াস ক্যারেক্টার হিসেবে দেখায়নি, তারও কিন্তু একটা মরাল ডাইলেমা আছে, সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে দেখেছে। এবং আশিস বিদ্যার্থীর মতো অভিনেতা দুর্দান্তভাবে পারফর্মও করেছে। এখানে আমি সিনেমাটোগ্রাফির কথা যেটা আগে বলছিলাম, সিনেমাটোগ্রাফি এখানে ইবালেউ আর অল দ্যাট ব্রিজস, তার যে ক্যামেরাম্যান সেটার সিনেমাটোগ্রাফি করেছেন, হি ইজ ব্রিলিয়েন্ট। অ্যান্ড ওই যে বলছিলাম, ওই যে ফ্রেমের মধ্যে আপনি ওই ব্যাপারটা বুঝতে পারবেন, ওই যে লসটা, ওই গ্রিফটা বুঝতে পারবেন, সেই জিনিসটা কিন্তু সে খুব থ্রু আউট দারুণভাবে মেনটেন করেছে। সো আমি ওভারঅল মিলিয়ে বলতে পারি যে ট্রায়াল বাই ফায়ার ইজ ওয়ান অফ নেটফ্লিক্সেস বেস্ট, ইন্ডিয়াস বেস্ট, এবং ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট। আপনাদের ভালো লাগবে, যারা অলরেডি দেখেছেন তাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।